নাওরিন স্যার আপনি লিখেছেন দুর্ভাগ্যবশত আমার বাবার হাত থেকে শরীফ পড়ে গিয়েছিল আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন এখন আমাদের করণীয় কি আছে যদি জানাতেন বোন নাওরিন কোরআন যদি হাত থেকে পড়ে যায় তাহলে তার জন্য বিশেষ কোনো করণীয় নেই একসময় মুরব্বীরা বলতেন যে কোরআন হাত থেকে পড়ে গেলে এই পরিমাণ লবণ দিতে হবে চাউল দান করতে হবে এগুলোর একটি কারণ এটিও হয়তো হতে পারে যাতে করে কেউ কোরআন ফে ধরার ব্যাপারে সাবধান হয় যেহেতু এর জন্য কাফারা আছে অর্থদণ্ড আছে সেজন্য সিরিয়াসনেস যেন আসে সেই জন্য হয়তো কেউ এটা বানিয়ে বলেছেন কিন্তু শরীর আগ্রহ নির্দেশ এটি নয় যে কোরআন হাত থেকে পড়ে গেলে তার জন্য বিশেষ কোনো কাফারা কোনো খাদ্য দান করা কোনো টাকা পয়সা দান করা বা কোনো কিছু করার কোনো বিশেষ করণীয় ব্যাপারে নির্দেশনা নেই তবে যদি পড়ে যায় অসাবধানতা অসত তাহলে মাপ চাইতে হবে যে আমি দুঃখিত নিজে লজ্জিত হবে নিজেকে ভৎসনা করবেন যে আমি কেন এতটা সিরিয়াসনেস ছাড়া ধরলাম এবং পরবর্তীতে ধরার ব্যাপারে আপনি সাবধান থাকবেন সতর্ক থাকবেন জাস্ট এইটুকু এর মাধ্যমে ইনশা আল্লাহ বিদিনুল্লাহ আপনার হাত থেকে যে পড়ে গেল সেইটার কারণে আপনার কোনো গুণা হবে না এবং আপনি দায় মুক্তি পাবেন